আসসালামু আলাইকুম, সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশ ব্লগার ফ্যামিলি থেকে। আজ আপনাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে পোলাও রান্নার রেসিপিটি। কড়াইতে আমি প্রথমে 2 চামচ বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিতে পারেন, তেল দিতে পারেন, আমি এখানে বাটার দিলাম একটু গ্রানের জন্য। বাটারটা গলানো শেষ, এখন এখানে আমি দিচ্ছি সয়াবিন তেল 4 টেবিল চামচের মতো। এখন আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে বেস্তার মতো করে নিলাম। তারপর এতে এখন আমি দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি এখন এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। চার কাপ পোলাওর চাল আমি আধা ঘন্টা আগে ধুয়ে পানি ঝরার জন্য ছাঁকনিতে রেখেছি, এখন সেটাই আমি কড়াইতে মশলার সাথে মিক্সড করছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি চালগুলোকে ভেজে নিচ্ছি, যাতে চালগুলো সমানভাবে একটু ভাজা হয়, তা না হলে চালগুলো শক্ত হয়ে থাকবে। পোলাও আমি ভেজে নিলাম, পোলাওর চালগুলোকে। এখন আমি এখানে 4 কাপ চালের সাথে 8 কাপ গরম পানি দিচ্ছি। এখানে সহজ একটি পদ্ধতি আমি বলে দিচ্ছি নতুন দম্পতি আপুদের জন্য, যারা পোলাও রান্না করতে গেলে নরম হয়ে যায় বা শক্ত হয়ে যায়, তার জন্য একটা পরিমাণ হচ্ছে আপনারা যে কাপে করে চাল মেপে নেবেন সেই কাপেরে 2 কাপ গরম পানি দিবেন, তাতে পরিমাপটা ঠিক থাকবে, পোলাও আর নষ্ট হবে না।
আমার পোলাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পোলাওর উপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ বেল আইকনটি অন করে দিলে আমি নতুন নতুন ভিডিও যখন আপলোড করব প্রথমে আপনারা তা পেয়ে যাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার কাজে আগ্রহ উৎস বাড়িয়ে থাকে। তো সবাইকে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।